হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা দেখলাম আমার একটা পার্সেল চলে এসেছে। এটা আসলে আমি অনলাইন থেকে একটা মিস্ট অর্ডার করেছিলাম, আর এই মিস্টের ফ্রেগ্রেন্সটা আসলে হাতে আসার পর আমার কাছে এতটা ভালো লেগেছে কি বলবো। তো চেরি ব্লসমের এই মিস্টটা যারা যারা ইউজ করেন তারা বলবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যদিও আমি ফার্স্ট টাইম এটা ইউজ করছি। তো এরপর থেকে আমি এটার কয়েকটা ফ্লেভার ট্রাই করব। তো প্রথমেই একটা আমি নিয়ে এসেছি, আর এটার ফ্রেগ্রেন্সটা খুবই ভালো ছিল, আর এটা একদম অরিজিনাল এটা বোঝা যাচ্ছিল। কারণ আমি আমার এই বাথরুমটাতে আমি জাস্ট একটু একবার স্প্রে করে লাগিয়েছি, তারপর ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত ছিল। তো এই জন্য আমার মনে হলো যে এটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে, আর যেহেতু মিস্ট সো খুব সুইট একটা ফ্লেভার, আমার কাছে ভালো লেগেছে। তো এই জিনিসটাকে আমি আনপ্যাক করার পর আমি আমার চা নিয়ে বসলাম, কারণ সকাল সকাল একটু চা না খেললে আসলে চোখটা খুলতে চায় না। তো আমি ঝটপট চাটা শেষ করে আমার রান্নার কাজে চলে যাব। তো আজকে দুপুরবেলা রান্নাটা আমি এখন স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে তেহারি রান্না করব। তো আমি সমস্ত কিছু একসাথে এখানে দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কষিয়ে তার ভেতর আমি চিকেনটাকে দিয়ে দিব। যেহেতু আমি চিকেন তেহারি করব, সো আমি এখানে অল্প কিছু চিকেনও নিয়ে নিয়েছি। এবার মশলাটার সাথে আমি ভালো করে এটাকে রান্না করে নিব। তো এটা হয়ে গেলে এর ভেতর আমি চালটাকে অ্যাড করে তারপর আমি সবজি দিয়ে দিব। সবজি বলতে আমার কাছে ব্রকোলি দিয়ে তেহারি ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি এখানে ব্রকোলি দিয়ে দিয়েছি, আর সাথে আমি এখানে ডিম ভুনা করে নিচ্ছি। তো এই জন্য ডিমটাকে আগে ফ্রাই করে নিচ্ছি। তো 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে দম করে রেখেছিলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট, দেখেই বোঝা যাচ্ছে যেটা হয়ে গেছে। আর পাশে ডিম ফোনাটাও প্রায় কমপ্লিট, আমি জাস্ট মশলাটা একটু টেনে আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার প্লেটার্স একদমই রেডি, সাথে এখানে আমি একটু সালাদ করে নিয়েছি। কারণ আমার কাছে ভুনা খিচুড়ি হোক, তারপর তেহারি হোক অথবা বিরিয়ানি হোক, সব কিছুর সাথে একটু স্যালাড খেতে খুবই ভালো লাগে। তো আমি এটাকে চটজলদি বানিয়ে নিয়েছি। এবার আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিব। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে অবশ্যই একটু বাহিরে বের হওয়ার প্ল্যানিং করছিলাম, বিশেষ করে চাটা খেতে চেয়েছিলাম বাহিরে গিয়ে, যেহেতু খুব বেশি দূরে যাব না। একদম বাসার পাশে এখানে একটা চায়ের স্টল আছে, সেটা হচ্ছে বাদশা ভাইয়ের চা। তো চলুন দোকানটা ঘুরিয়ে দেখাই।
চাটা অলরেডি চলে এসেছে, তো এই চাটা দেখেই মনে হচ্ছে এটা খেতে অনেক মজাদার হবে, বিকজ এই চাটার নাম হচ্ছে খানদানি চা, বাদশা ভাইয়ের খানদানি চা। তো আমরা হচ্ছে আজকে জাস্ট এই চাটা ট্রাই করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা অন্য একটা স্টলে চলে এসেছি, আর এখানে সব স্ট্রিট সাইড ফুড পাওয়া যায়। তো আমাদের বাসার থেকে একটু সামনে এগোলেই এইদিকে অনেকগুলো স্টল পাওয়া যায়। তো এখান থেকে একটা মুড়ি মাখা নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিকালের দিকে বের হয়েছিলাম, তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো চিন্তা করলাম আমরা এখান থেকে স্পাইসি মুড়ি মাখাটা খাবো। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে তারপর আসলে স্ট্রিট ফুডগুলো দেখছিলাম যে কোনটা কোনটা ভালো লাগে, তো আমাদের কাছে এই স্টলটা ভালো লেগেছে, তো এখান থেকে আমরা এখন খাবার অর্ডার করেছি। তো চলুন আমরা এখানে মামার মুড়ি মাখা বানানোটা দেখি, কীভাবে ওটা আসলে এত মজা করে মুড়িটাকে মেক করে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখতেছিলাম, কারণ আমি বাসায় মাঝে মাঝে করি। তো ওটা আসলে স্পেশাল কী ইউজ করে এটাই দেখতে চাচ্ছিলাম। তো চলুন মুড়ি মাখানোটা দেখি। বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব, আর আমার হয়ে আমার ছোট ভাইয়া আজকে ভিডিওটার এন্ড করবে। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমাদের ভিডিওতে স্বাগত। আমার আশা করি চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।